মহামারীতে দুস্থ ব্যক্তি পরিবার ও প্রতিষ্ঠানের মাঝে ময়মনসিংহের হালুয়াঘাটে ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারের মাঝে গৃহ নির্মাণ সহায়তা এবং খাদ্যশস্য বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ এক হালুয়াঘাট ও ধোবাউড়া আসনের সংসদ সদস্য জুয়েল আরিং। করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত জয়িতা মার্কেটের 21 জন, মোটর শ্রমিক 750 জন, রবিদাস 76 জন, চা বিক্রেতা 16 জন, হিজড়া সম্প্রদায়ের 12 জন ও আনসার সদস্য 35 জনের মাঝে খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। এছাড়া দুস্থ ও অসহায় 60টি পরিবারের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন মসজিদ, মন্দির ও গির্জায় অর্থ সহায়তা দেওয়া হয়।